আমরা তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প তার ওয়ার্কিং প্রিন্সিপাল, তার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজ অফ কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প আমরা পড়েছি। আজকে তোমাদের আমি যেটা ক্লাস নেব সেটা হচ্ছে এই সিএফএল ল্যাম্প সম্বন্ধে। তোমরা যেহেতু ডিটেলিং শিখে গেছো সিএফএল ল্যাম্পের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এবং তাদের ইউজ কোথায় কোথায় ব্যবহার করি, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হ্যালোজেন ল্যাম্প। আজকের ক্লাসে আমরা কিন্তু কনস্ট্রাকশন অফ হ্যালোজেন ল্যাম্প, ওয়ার্কিং অফ হ্যালোজেন ল্যাম্প, কীভাবে কাজ করবে হ্যালোজেন ল্যাম্প এবং তার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ হ্যালোজেন ল্যাম্প এবং কোন কোন জায়গায় আমরা এটা ব্যবহার করি, সুবিধা অসুবিধা আর ব্যবহার, এগুলো সম্বন্ধে আজকের ক্লাসে আমি তোমাদের ডিটেলিং বর্ণনা করব। হ্যালোজেন ল্যাম্প সম্বন্ধে দেখো, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের মতন এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে অর্ডিনারি ল্যাম্পের থেকে এর সুবিধা অনেক বেশি, যেহেতু আলোর ইলুমিনেটিং ক্যাপাসিটি এর অনেক বেশি। এটা হচ্ছে একটা কোয়ার্টজ টিউব, এটা মনে রাখতে হবে। দুটো ফিলামেন্ট থাকে, ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে, রিক্রিস্টালাইজ টাংস্টেন। দুটো সাইডে, দুই সাইডে থাকে, বোথ এন্ডে থাকে টিউব লাইটের এবং কন্টিনিউ ফিলামেন্ট। এটা হ্যালোজেন হচ্ছে হাই প্রেশার গ্যাস, এর ভেতরে ভরা থাকে, এর ভেতরে হ্যালোজেন ল্যাম্পের ভেতরে হাই প্রেশার গ্যাস এর ভেতরে এভেলুটেড থাকে। এটা হরিজেন্টাল পজিশান অর প্লাস মাইনাস 4% অ্যাঙ্গেল থাকে এর ভেতরে। এর লাইফ এবং এফিসিয়েন্সি ইনকাডেন্স ল্যাম্পের থেকে এফিসিয়েন্সি এবং লাইফ কিন্তু কম, তুলনামূলকভাবে কম। এবং হ্যালোজেন ভেপার থাকে এবং গ্যাস বাল্ব রেস্টোর এর ভেতরে গ্যাস ভরা থাকে, হাই প্রেশারে গ্যাস ভরা থাকে। এবং এটা অ্যাভেলেবেল থাকে বিভিন্ন ওয়াটেজের, হয় একদম 1000 ওয়াট পর্যন্ত, 1500 ওয়াটেরও পাওয়া যায়। অ্যাভারেজ লাইফ হচ্ছে 15 থেকে 200 আওয়ার্স, অ্যাভারেজ লাইফ 15 থেকে 200 আওয়ার্স পর্যন্ত বাঁচতে পারে। এবং এটা ভেরি হাই লিউমিনিয়াস ফ্লাক্স থাকে, লিউমিনিয়াস ফ্লাক্সটা হচ্ছে 25,000 থেকে 33,000 লিউমেন পার 1000 ওয়াট, 25,000 থেকে 33,000 ওয়াট থাকে পার, 25,000 থেকে 33,000 লিউমেন পার ওয়াট থাকে পার 1000 ওয়াটে। ডিপেন্ডিং আপন দ্য টাইপস অনুযায়ী কাজ করে, এটা 8 টাইপের হয়, ডিফারেন্ট শেপ এবং ডিফারেন্ট লেন্থের কিন্তু এটা পাওয়া যায়। হ্যালোজেন ল্যাম্প কিন্তু ডিফারেন্ট শেপের এবং ডিফারেন্ট ল্যাম্পের পাওয়া যায়। হ্যালোজেন ল্যাম্প এভাপোরেটেড, হ্যালোজেন ল্যাম্পের ছবি দেখো, হ্যালোজেন ল্যাম্প হচ্ছে এভাপোরেটেড টাংস্টেন ভেপার ব্যাক টু দ্য ফিলামেন্ট বাই মিন্স অফ কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড দ্য সাইকেল গোজ অন দ্য সাইকেল ইজ কল্ড হ্যালোজেন সাইকেল। এটা হ্যালোজেন সাইকেলে তৈরি। হ্যালোজেন ল্যাম্প ফিটেড হয় হচ্ছে বেশি মোস্টলি ইউজ হয় অ্যারোডোমস, পার্কিং প্লেস, এক্সিবিশন গ্রাউন্ড এবং হচ্ছে চেক পোস্টে ব্যবহৃত হয়, বিগ হলে ব্যবহৃত হয়, এবং সেই ইউজগুলো আমরা পরে পরে আসছি হ্যালোজেন ল্যাম্পের। আগে আমরা এর কনস্ট্রাকশান এবং এর ডিটেলিং সম্বন্ধে জানবো, কীভাবে এটা কনস্ট্রাকশান হয় এবং কীভাবে এটাকে কাজ করা হয়। তাহলে হ্যালোজেন ল্যাম্প এভাপোরেটেড টাংস্টেন ভেপার ব্যাক টু দ্য হ্যালোজেন ল্যাম্পের কনস্ট্রাকশান এখানে দেখবো। দেখো, দুই সাইডে দুটো টার্মিনাল রয়েছে, মাঝখানে টাংস্টেন ফিলামেন্ট রয়েছে, হ্যালোজেন গ্যাস ভরা থাকে, হ্যালোজেন গ্যাস এর মধ্যে ভরা থাকে, এখান থেকে 230 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। একটা রিফ্লেক্টর থাকে, রিফ্লেক্টর আউটার সাইডে যাতে আলোটা ভালোভাবে রিফ্লেক্ট করে। এই যেটা দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে ফিলামেন্ট, টাংস্টেন ফিলামেন্টটা এবং টাংস্টেন ফিলামেন্টটা রিফ্লেক্টর থাকার কারণ হচ্ছে যাতে রিফ্লেক্ট ভালো হয়, যাতে রিফ্লেকশানটা ভালো হতে পারে। এবং দুই সাইডে দুটো টার্মিনাল পোস্ট থাকে, ল্যাম্পটাকে আটকানোর জন্য ল্যাম্পের সকেট থাকে একটা আলাদা, ল্যাম্পের এক্সট্রা করে একটা সকেট থাকে যাতে ল্যাম্পটাকে আমরা আটকাতে পারি, ল্যাম্পের সকেট থাকে। এই হলো হ্যালোজেন ল্যাম্পের ডায়াগ্রাম, ভিতরের ইনার ডায়াগ্রাম এবং এর ডিটেলিং, ভিতরটাতে কী কী থাকে ডিটেলস আমরা কিন্তু বুঝলাম। এরপরে আমরা আসবো হচ্ছে ভিতরে যে ডিটেলিংটা থাকে তার পরের স্টেপে আমরা আসছি যে কী কী থাকে এর ভেতরে। দেখো, এবারে কনস্ট্রাকশন অফ ওয়ার্কিং অফ হ্যালোজেন ল্যাম্প, হ্যালোজেন ল্যাম্পের কনস্ট্রাকশন বলতে ফিলামেন্ট হচ্ছে ভেরি থিন ওয়্যার থাকে, সরু তার, ইউজুয়ালি মেড অফ টাংস্টেন, এমিট লাইট রে হোয়েন কারেন্ট পাস থ্রু ইট, যখন এর ভেতর দিয়ে কারেন্ট পাস হয় টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পটা কিন্তু গ্লো হতে থাকে, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পটা এর মধ্যে গ্লো হতে থাকে। ফিলামেন্টটা তৈরি হয় টাংস্টেন দিয়ে,
টাংস্টেনের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয় তখন এটা গ্লো হতে থাকে। হ্যালোজেন গ্যাস থাকে এর মধ্যে, এর ভিতরে হ্যালোজেন গ্যাস ভরার উদ্দেশ্য হচ্ছে প্রিভেন্ট অক্সিডেশন, যাতে অক্সিডেশন না হয়, এবং প্রিভেন্ট এভাপোরেশন, এভাপোরেশন যাতে না হয়, গ্যাসটা যাতে ফিলামেন্টের তাপমাত্রাটা উত্তরোত্তর বাড়তে না পারে, তার জন্য আমরা হ্যালোজেন গ্যাস এর মধ্যে ফিট করে দেই। কেন ফিট করে দেই তাহলে বলা হলো, এর বেসটা হচ্ছে হোল্ড দ্য ফিলামেন্ট, বেসটা ফিলামেন্টকে হোল্ড করে থাকে, ধরে থাকে বেসটা। এবং ল্যাম্প টার্মিনাল সকেট, যেটা আমরা ইলেকট্রিক্যাল মেন সাপ্লাইয়ের সঙ্গে ফেজ এবং নিউট্রালের সাথে যাতে আমরা কানেক্ট করতে পারি, তার জন্য আমরা কিন্তু ল্যাম্প টার্মিনাল সকেটটাকে আমরা কানেকশন করেছি। ওয়ার্কিং অফ হ্যালোজেন ল্যাম্প, কীভাবে এটা কাজ করে, এই হ্যালোজেন ল্যাম্প ফাংশন আইডেন্টিক্যালি টু অ্যান ইনকাডেন্স ল্যাম্প, আর ইনকাডেন্স ল্যাম্পের মতনই, হুইচ ওয়ান নোটেবল এক্সপ্যানশন এক্সেপশন দ্য হ্যালোজেন সাইকেল, যেহেতু এটাতে খালি অন্য ল্যাম্পে এমনি ইনকারেন্সের ল্যাম্পের যে প্রিন্সিপাল তার থেকে এক্সেপশন হচ্ছে হ্যালোজেন সাইকেল এখানে ফলো আপ করা হয়। হ্যালোজেন গ্যাস রিয়াক্টস দ্য কেমিক্যালি উইথ এভাপোরেটেড টাংস্টেন প্রিভেন্ট ফ্রম অ্যাফেক্টিং দ্য গ্যাস, যাতে হ্যালোজেন গ্যাসটা আমরা দেই এই কারণের জন্য যাতে কেমিক্যাল রিয়াকশান হয়ে ভেতরে টেম্পারেচার উত্তরোত্তর বাড়তে না পারে এবং উত্তরোত্তর না বেড়ে যাতে ফিলামেন্টটাকে কেটে না দেয় সহজে। এবং টাংস্টেন এর ভেতরে যে টাংস্টেন রিটার্ন টু দ্য ফিলামেন্ট, এবং সাম টাংস্টেন ইজ রিটার্ন টু ফিলামেন্ট হুইচ অলসো সার্ভ দ্য ইনক্রিজেস দ্য রেটেড লাইফ অফ দ্য ল্যাম্প, টাংস্টেনের লাইফটাকে আমাদের বাড়াতে সাহায্য করে এই হ্যালোজেন গ্যাসটা। টাংস্টেনের লাইফটাকে বাড়াতে সাহায্য করে। এরপরে যেটা পড়বো, হ্যালোজেন সাইকেলটা কীভাবে তৈরি হয়, আমরা একটা স্টেপ ওয়ান দেখলাম, তারপরে স্টেপ টু দেখো, তারপরে স্টেপ থ্রি, তারপরে স্টেপ ফোর কীভাবে কাজ করছে। চারটে স্টেপে কাজ করে। যখনই আমরা কারেন্ট দেই, প্রথমে ফিলামেন্টের গায়ে হ্যালোজেন গ্যাসটা টাংস্টেন ফিলামেন্ট থেকে জ্বলতে শুরু করে এবং তারপরে একদম আউটার সারফেসে চলে আসে, তারপরে আবার একদম ফিলামেন্টের কাছে চলে আসে, তারপরে আউটার সারফেস এবং ফিলামেন্ট দুটোর কাছে ফোর্থ পয়েন্টে আছে। স্টেপ ফোরে হচ্ছে আউটার সারফেস এবং ফিলামেন্ট দুটোর কাছেই আসে। এবং হ্যালোজেন ল্যাম্পের এই যে ওয়ার্কিং হ্যালোজেন সাইকেলটা, এই হ্যালোজেন সাইকেলটা কিন্তু ভালো করে বুঝতে হবে কীভাবে হ্যালোজেন সাইকেলটা কাজ করছে। স্টেপ ওয়ান বুঝলে, স্টেপ টু বুঝলে, স্টেপ থ্রি বুঝলে, স্টেপ ফোরেতে আমাদের লাস্ট ফাইনালি ফাংশনিং করে। এরপরে আমরা আসছি হচ্ছে, দেখো এই যে হ্যালোজেন ব্রোমিং আয়োডিন থাকে, হ্যালোজেন ব্রোমিং আয়োডিন এই যে চারপাশে যে কোটিং করা থাকে টেম্পারেচারটাকে যাতে ইনক্রিজ না করে, টেম্পারেচার যাতে বাড়তে না পারে, ভেপারাইজেশন যাতে না হয়, তার জন্য আমরা কিন্তু দিয়ে থাকি। এরপরে আমরা আসছি হচ্ছে লং লাইফ এবং হাই টেম্পারেচার তৈরি করতে সাহায্য করে হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হ্যালোজেন ল্যাম্প। হ্যালোজেন ল্যাম্পের লঙ্গার লাইফ টাইম, ইনস্ট্যান্ট স্টেপ আপ, নো নিড দ্য ওয়ার্ম আপ, কোনো হিট আপের দরকার নাই, কম্প্যাক্ট সাইজ, ব্ল্যাকেনিং অফ দ্য ল্যাম্প, হায়ার লুমেন আউটপুট, এর লুমেন আউটপুট বলে দিয়েছি যে 25,000 থেকে 33,000 লুমেন আউটপুট পার 1,000 ওয়াট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সট্রিমলি হট, অসুবিধা হচ্ছে প্রচণ্ড গরম হয়ে যায়, ক্যান কজ বার্ন হ্যাজার্ড, একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হ্যালোজেন ল্যাম্প এত হিট হয়ে যায় সুইচ দেওয়ার সাথে সাথে তাতে হাত দেওয়া যায় না, এত প্রচণ্ড গরম হয়ে যায়। আর ইলুমিনেশন ক্যাপাসিটি বলে দিয়েছি 25,000 থেকে 33,000 লিউমেন পার এক হাজার ওয়াট। এবং এর আওয়ার্স, লাইফের আওয়ার্স, অ্যাভারেজ লাইফ হচ্ছে 15 থেকে 200 আওয়ার্স, এটা কিন্তু বাঁচে, 15 থেকে 200 আওয়ার্স কিন্তু এ বাঁচে। এটা পর্যন্ত আমাদের কিন্তু হয়ে গেল অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য ল্যাম্প। এরপরে আমরা যেটাতে আসবো, হ্যালোজেন ল্যাম্পের অ্যাপ্লিকেশান। হ্যালোজেন ল্যাম্প বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় স্পটলাইট, ফিল্ম প্রজেক্টরে ব্যবহার করি, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টে ব্যবহার করি। তাহলে স্পটলাইট, ফিল্ম প্রজেক্টর এবং সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টে আমরা হ্যালোজেন ল্যাম্প কিন্তু বেশি ব্যবহার করি। তাহলে তিনটে জায়গাতে বেশি ব্যবহার করি, খেলার গ্রাউন্ডেও ব্যবহার করা হয় হ্যালোজেন ল্যাম্প। হ্যাঁ, আচ্ছা, এই ভিডিওটা থেকে আমরা বুঝলাম কনস্ট্রাকশন অফ হ্যালোজেন ল্যাম্প, ওয়ার্কিং অফ হ্যালোজেন ল্যাম্প, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ হ্যালোজেন ল্যাম্প, অ্যাপ্লিকেশান অফ হ্যালোজেন ল্যাম্প আমরা বুঝে গেলাম, কী কী জায়গায় ব্যবহার করি। এটা হ্যালোজেন ল্যাম্প আমরা স্টুডিওতে স্পটলাইট হিসেবেও ব্যবহার করতে পারি, হ্যালোজেন ল্যাম্প ওভারহেড প্রজেক্টরে ব্যবহার করি, এপিসোডে ব্যবহার করি, হ্যালোজেন ল্যাম্প ফটোগ্রাফিক এবং সিনেমা লাইটিংয়েও ব্যবহৃত হয়। ওকে, থ্যাংক ইউ।